নমস্কার বন্ধুরা, আজকে আমি আমাদের 12টি রাশির প্রতিটি রাশির এই 2020 সালে ভাগ্য কোন কোন দিক থেকে খুলতে চলেছে সেটি নিয়ে আজকে ভিডিওটিতে বলতে চলেছি। তো ভাগ্য 2020 আপনারা দেখতে থাকুন, প্রতিটি রাশি মেষ থেকে মীন রাশি পর্যন্ত আমি বলতে চলেছি, প্রতিটি রাশির আলাদা আলাদা দিক থেকে ভাগ্য খুলতে চলেছে। তো কোন কোন দিক থেকে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির সেটি জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, কারণ একটা কিছু মিস করলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। তার আগে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন এবং অল করে দিন। তো আসুন ভিডিওটি শুরু করি। ভাগ্য 2020-তে প্রথমেই আসি মেষ রাশির কথায়। হ্যাঁ, মেষ রাশির জাতক ও জাতিকাদের এই বছর মানে 2020-তে আপনাদের যে শরীরের যে প্রবলেম ছিল, শারীরিক প্রবলেম অনেকখানি দূর হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক কাঠামো অনেকটাই মজবুত হতে চলেছে, এই কথাটি আপনারা মিলিয়ে রাখতে পারেন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারা এবছর গাড়ি, বাড়ি এবং সম্পত্তি কিনতে পারার যোগ দেখা যাচ্ছে, মানে এ বছর আপনারা ফাটিয়ে ফেলে দেবেন, সমস্ত কিছু কিনতে পারবেন, আপনাদের মনে চাহিদা মিটাতে পারবেন। এরপরের যে রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকারা এবছর আপনারা সম্পত্তি ক্রয় তো অবশ্যই করতে পারবেন, সাথে আপনাদের পারিবারিক এবং সামাজিক মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং আপনারা নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো শুভ কাজ আপনারা এবছর করতে পারবেন। এরপরে যে রাশিটির কথা বলবো, কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকারা এবছর যারা বিয়ের জন্য চিন্তা করছিলেন তারা এবছর ভালো সঙ্গী পাবেন, মানে পাত্র বা পাত্রী পাবেন বিয়ের জন্য, এবং আপনারা এবছর লটারি থেকে প্রাপ্তির যোগ আছে এবং আপনাদের এবছর মান সম্মান বৃদ্ধি পাবে। এরপরে রাশি সিংহ রাশি। সিংহ রাশি এবছর ফাটিয়ে ফেলে দিবে, মানে টোটালি একদম ফাটিয়ে দিবে। তো সিংহ রাশি কী করতে চলেছে, এবছর আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন বা কোনো ভূ সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন, সাথে আপনাদের এবছর আপনাদের প্রাপ্তি যোগ আছে সম্পত্তি পাওয়ার, মানে উত্তরাধিকার সূত্রে আপনারা সম্পত্তি লাভ করতে পারেন। এরপরে আসছি কন্যা রাশি। এবছর কন্যা রাশির জাতক ও জাতিকাদের বিয়ের যোগ আছে, এবছর আপনারা কোনো জায়গা কিনতে পারেন বা আপনাদের কেরিয়ারের দিকে অনেকটি উন্নতি আছে, মানে আপনারা অনেক দূর যেতে পারেন কেরিয়ারের ব্যাপারে এবং আপনাদের শিক্ষার দিকে এবং স্বাস্থ্যের দিকে, মানে সমস্ত দিক থেকে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারে একটু প্রবলেম থাকলেও আপনারা নিজেদের প্রচেষ্টাতে আপনাদের ভাগ্যকে বদলাতে পারবেন এবং আপনি আপনার নিজের ভাগ্যকে নিজেই তৈরি করতে পারবেন, মানে সেই দম বা সেই এনার্জি আপনাদের মধ্যে আছে, সেই ভিতরের যে এনার্জিটা সেটা আপনাদের এবছর বহিঃপ্রকাশ ঘটবে এবং আপনারা ভূ সম্পত্তি এবং বাড়ি গাড়ি সমস্ত কিছুই ক্রয় করতে পারবেন যদি আপনারা চেষ্টা করেন তো। এরপরে ধনুরাশি। কী বলছে ধনুরাশির 2020 ভাগ্য 2020, আসুন জেনে নিই। এবছর ধনুরাশির জাতক ও জাতিকারা সমস্ত দিক থেকেই উন্নতি লাভ করবেন, যেমন শিক্ষাক্ষেত্রে আপনারা অনেকটাই প্রোগ্রেস করবেন, আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন এবং চাকরি ক্ষেত্রে আপনারা
নতুন বদলি বা ট্রান্সফার হওয়ার সাথে সাথে আপনাদের পদোন্নতিটাও হবে। যারা চাকরি পাচ্ছেন না তাদের চাকরি পাবেন, এবং যারা ব্যবসাতে যাদের টাকা আটকে গেছে তাদের টাকা এবছর রিকভারি হতে হতে বাধ্য হতেই হবে। এই কথাগুলো আমি খুব দামি বলছি এবং আপনারা মিলিয়ে রাখতে পারেন। এরপরের যে রাশিটি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশি জাতক ও জাতিকাদের এবছর শারীরিক প্রবলেম যেটি ছিল সেটি আস্তে আস্তে কেটে যাবে এবং আপনারা অনেকটাই ভালো থাকবেন, এবং আপনাদের কেরিয়ারের যোগটা ভালো দেখা যাচ্ছে এবছর, এবং অর্থনৈতিক স্টেবিলিটি অনেকটাই বাড়বে। বিভিন্ন দিক থেকে আপনাদের অর্থ আসার রাস্তা বা উৎস খুলে যাবে, তার ফলে আপনাদের প্রবলেমটা সেহারে অর্থনৈতিক ব্যাপারটা থাকবে না। তবে আপনারা একটু গাড়ি ঘোড়া একটু যত্ন সহকারে চালাবেন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাড়ি চলাকালীন আপনাদের প্রতিটা স্টেপে আপনাদের উন্নতি আর উন্নতি হতে চলেছে, মানে অর্থনৈতিক দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, সব দিক থেকে আপনাদের এবছর ভাগ্য 2020-তে আপনারা ছক্কা মারতে চলেছেন। এরপরে আসি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকারা এবছর যারা চাকরির জন্য খুব চেষ্টা করছিলেন, এতদিন ধরে ভালো চাকরির অপেক্ষায় ছিলেন, তারা এবছর চাকরি পেতে চলেছেন, ভালো চাকরি এবং ভালো স্যালারির চাকরি। তো আপনারা এই বছর ওভারঅল আপনার ভালো এবং আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এবছর। তো এই ছিল 12টি রাশির ভাগ্য 2020 কি বললো, আপনারা অবশ্যই শুনলেন, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন। ধন্যবাদ।